আসসালামু আলাইকুম। দেখি বুঝতে পারছেন আজকের রেসিপি হালুয়া। তবে বলুন তো এটা কিসের হালুয়া? নিশ্চয়ই বলতে পাচ্ছেন না। এটা হচ্ছে ব্রেড হালুয়া, অর্থাৎ আপনার বাসায় যদি লেফট ওভার ব্রেড থাকে অর্থাৎ পাউরুটি থাকে তা দিয়ে কিন্তু এরকম একটি মজার ইয়ামি হালুয়া তৈরি করে ফেলতে পারেন। এই হালুয়া তৈরি করতে আমার মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে পাউরুটি, ডিম আর দুধ, দ্যাটস ইট। সাথে যেগুলো লাগবে সেগুলো খুবই সামান্য কিছু উপকরণ, আর তৈরি করতে সময় লাগে মাত্র 15 মিনিট। তাহলে আর দেরি কেন, তৈরি করে ফেলুন এখনই বাসায় যদি ব্রেড থাকে মজার ব্রেড হালুয়া। চলে যাচ্ছি ব্রেড হালুয়ার ইয়ামি রেসিপিতে। প্রথমে আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো বাটার। আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন, অর্থাৎ যার বাসায় যেটা অ্যাভেলেবেল আপনারা কিন্তু সেটা দিয়ে এটি করতে পারেন। আমি বাটার দিয়ে করছি, আর বাটারটা একটু মেল্ট হয়ে আসলেই আমি এটার মধ্যে ব্রেডগুলো দিয়ে দিব, অর্থাৎ আমি ব্রেডটাকে একটু টোস্ট করে নিব, তাতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। সো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি ব্রেডগুলোকে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম হালকা একটু ব্রাউন হয়েছে তখনই কিন্তু আমি ব্রেডগুলোকে নামিয়ে নিব। এর চেয়ে বেশি পুড়ে ফেলতে কিন্তু যাবেন না, তাহলে কিন্তু যেই বাটার ব্রেড ইয়েটা বানাবো হালুয়াটা তার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সো এরকম ব্রাউন হলে, দুই পার যখন ব্রাউন হয়ে গেছে তখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু এটা ফ্রাই প্যানে না করে টোস্টারেও করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। ব্রেডগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর সেই বাটির মধ্যে দিয়ে দিব এই ব্রেডগুলোকে ভেজে যাওয়ার জন্য 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে নিয়েছি আমি। খুব ভালো করে উল্টে পাল্টে দিতে হবে পাউরুটিটাকে, যেন খুব ভালো করে সোক করে নেয়। আর আমি যে মেজারমেন্ট কাপটা ইউজ করেছি সেটা কিন্তু বড় সাইজের, তাই আপনাদের ব্রেডগুলো যদি 1 কাপ দুধে না ভিজে তাহলে আপনারা কিন্তু 1.5 কাপ দুধ দিয়ে এটাকে ভেজাতে পারেন। আর এটাকে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 10 মিনিট। ফিরে এসেছি 10 থেকে 15 মিনিট পর, ব্রেডটা কিন্তু একদম ভিজে গেছে দুধে। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু ইচ্ছা করলে ডিম বাড়িয়েও দিতে পারেন, অর্থাৎ আপনারা 4 পিস পাউরুটি দিয়ে করলে 2টা ডিম দিয়েও করতে পারেন, বা এখানেও 2টা ডিম দিতে পারেন। এখন আমি একটি স্টিক ব্লেন্ডারের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি, তবে আপনারা যদি স্টিক ব্লেন্ডারটা না থাকে আপনারা কিন্তু ব্লেন্ডারও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি লবণ, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির ইয়েটা মানে রেশিওটা ভালো হয়। এখানে চিনি নিয়ে নিয়েছি 1/2 কাপ, আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। আমার কিন্তু খুব ভালো করে বিট করা হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আপনারা কিন্তু বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন, আর যারা সম্পূর্ণ ঘি দিতে চান না তারা তেল অর্থাৎ সয়াবিন তেল আর ঘি সমপরিমাণ দিতে পারেন, অর্থাৎ 4 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ করে ঘি এবং তেল দিতে পারেন। আর বাটারটা মেল্ট হতে হতে এটার মধ্যে দিয়ে দিব জাস্ট 2 পিস তেজপাতা আর 3টি এলাচ, মুখটা ভেঙে দিয়ে দিলাম। আর দিব কিছু কিশমিশ, আর কিশমিশটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন এই গরম মশলা আর কিশমিশটা কিছুক্ষণ একটু ভেজে নিলে ভালো একটি ফ্লেভার আসবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বাটার বেশি ভাজলে বাটারের ফ্লেভার চলে যায়, তাই আমি এটাকে ভেজে নিচ্ছি জাস্ট 1 মিনিটের মতো। 1 মিনিট ভেজে নেওয়ার পরই যখন কিশমিশগুলো একটু চকচকে হবে আর গরম মশলাগুলো থেকে একটা ফ্লেভার বের হবে তখন আমি সেই মিশ্রণটা যেটা ব্লেন্ড করে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দিব। পুরোটা মিশ্রণ দিয়ে নেওয়ার পর এখন সেই হালুয়ার কাজটা করতে হবে, অর্থাৎ এটাকে শুধু অনবরত নাড়তে হবে। চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে এই পর্যায়ে, অর্থাৎ লো টু মিডিয়ামে এটাকে একদম হালুয়ার মতো ভাজতে হবে। এই হালুয়াটা হতেও কিন্তু খুব কম সময় লাগে, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু হালুয়াটা রেডি হয়ে যাবে। তবে 2টা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পর্যায়ে চিনিটা চেক করে নিতে হবে, যদি আপনারা এর চেয়ে বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই এই সময়টাতেই একটু চিনি অ্যাড করে নেবেন। আর আরেকটা যেটা, সেটা যদি আপনাদের চুলার আঁচ খুব বেশি থাকে, এটা খুব বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে কিন্তু আপনারা আরেকটু লিকুইড দুধ অ্যাড করে নিতে পারেন। সো আমি এটাকে অল্প আঁচে ভেজে নিচ্ছি। অলরেডি আমার 5 মিনিট হয়ে গেছে, এটাকে আরও 5-10 মিনিট প্রায় ভেজে নিতে হবে।
অর্থাৎ হালুয়ার যেই সিস্টেম অর্থাৎ অনবরত নাড়া সেটা কিন্তু করে যেতে হবে, না হলে কিন্তু হালুয়াটা নিচ দিয়ে ধরে যাবে। অর্থাৎ এভাবে বারবার নেড়ে দিচ্ছি। আরও প্রায় 5 মিনিট এটাকে ভেজে নিয়েছি, অর্থাৎ টোটাল 10 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর হালুয়াটা যখন প্রায় রেডি হচ্ছে এই সময় কিন্তু আমি আরও কিছু বাটার বা ঘি অ্যাড করব। আমি এখানে বাটার আরও 4 টেবিল চামচ ইউজ করলাম, অর্থাৎ প্রথমে দিয়েছিলাম 4 টেবিল চামচ, এখন দিলাম আরও 4 টেবিল চামচ। আর এটা কেন একসাথে দিলাম না, এটা একসাথে না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রথমে যদি আপনি বেশি বাটার বা ঘি দিয়ে ফেলেন সেটা কিন্তু হালুয়াটা টেনে ফেলে। তো চেষ্টা করবেন যে এরকম প্রায় হয়ে আসছে এমন সময় অর্ধেকটা বাটার বা ঘি অ্যাড করতে, তাহলে কিন্তু হালুয়াটা অনেক বেশি চকচকে হবে এবং এই বাটারের ফ্লেভারটা হালুয়ার মধ্যে বেশি প্রমিনেন্ট হবে। আর এখন এটাকে আরও প্রায় 5-6 মিনিটের মতো নেড়ে নিব, আর যখন একদম ফ্রাই প্যান থেকে উঠে আসবে হালুয়াটা তখনই বোঝা যাবে যেটা রেডি হয়ে গেছে। আর ফিরে এসেছি আরও 5-6 মিনিট পর। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, নিজে নিজে কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে আসছে। আর আপনারা যদি এটাকে আরও একটু শক্ত করতে চান তাহলে আরও 2-3 মিনিট রাখতে পারেন, তবে আমি একটু সফট হালুয়া লাইক করি তাই এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। তবে অবশ্যই এই সময় গরম মশলাগুলো উঠিয়ে ফেলতে হবে। এখানে আমি যে ডিশের মধ্যে আমার হালুয়াটা নিব তার মধ্যে আমি একটু আবারও ঘি ব্রাশ করে নিলাম, বা বাটার ব্রাশ করে নিতে পারেন আপনারা। আর এখন এটার মধ্যে সেই মিশ্রণটা দিয়ে দিব। আর হালুয়াটাকে কিন্তু আমি সেই বাটিটার মধ্যে যেটার মধ্যে বাটার বা ঘি গ্লিস করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন এটাকে প্রপারলি একটু বিছিয়ে দিতে হবে, আর খুব প্রপারলি এটাকে আমি বিছিয়ে নেওয়ার পর অর্থাৎ চারদিক দিয়ে সমান করে এটাকে ড্রপ করে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে আমি জাস্ট একটু শেপ করে নিব। এটা আসলে জাস্ট হালুয়াটা তুলে খাওয়ার সুবিধার জন্য। আমি কাটছি না, জাস্ট খালি একটি শেপ করে নিচ্ছি। আর এই শেপ করে নেয়ার ফলে কিন্তু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করাটা অনেক ইজি হবে, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে কেটে নেওয়া যাবে। আর সব শেষে কিছু বাদাম আমি এগুলোকে গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম 15-20 মিনিটের জন্য, তাতে করে কিন্তু খোসাগুলো সহজেই উঠে এসেছে। এই বাদামটা দিয়ে একটু ডেকোরেশন করব। আর এই ডেকোরেশন করে নেওয়াটা তো যার যার মনের ব্যাপার। আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস, কিশমিশ, বাদাম, চেরি অর্থাৎ যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। আমি কিছু বাদাম দিয়ে দিলাম এবং আমি কিছু চেরিকেও মিডলে ভাগ করে চারদিক দিয়ে একটু দিয়ে দিব জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এছাড়া কিন্তু এগুলো খেতেও হালুয়ার সাথে ভালো লাগবে। আর এই হালুয়াটিকে কিন্তু একদম প্রপারলি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তাতে করে কিন্তু কেটে নেওয়াটা অনেক সহজ হবে। আপনারা ইচ্ছা করলে হালুয়াটিকে ফ্রিজেও রাখতে পারেন। আর এই মজার হালুয়াটি কিন্তু আমি রেসিপি পেয়েছি জামি ভাইয়ের কাছ থেকে, আমাদের প্রিয় জামি ভাই। এটা ওনার মার রেসিপি এবং আন্টি পৃথিবীতে নেই বেঁচে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। এত মজার একটি রেসিপি আমি শিখতে পারলাম ভাইয়ার কাছ থেকে। এই রেসিপিটি যদি আপনি একবার বানান তাহলে আপনার বাসায় যে লেফট ওভার ব্রেড থাকবে তা নিয়ে আর চিন্তা করতে হবে না। ভীষণ মজার এই রেসিপিটি, খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটি সহজ রেসিপি নিয়ে হাজির হব উর্মিস ইজি রেসিপিতে।